আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। নন্দীগ্রামের ভোট সংক্রান্ত নথি, ভিডিও সংরক্ষণে নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের, বিস্তারিত জানিয়ে দেওয়ার সঙ্গে থাকবেন। নন্দীগ্রামে ভোট সংক্রান্ত যাবতীয় নথি ভিডিও সংরক্ষিত রাখতে হবে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা গ্রহণ করে নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই মামলায় সমস্ত পার্টিকে নোটিশ পাঠালো আদালত। নন্দীগ্রামে ভোট গ্রহণে কারচুপির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওই রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন। তার আবেদনপত্র স্ক্রুটিনি করেছেন রেজিস্ট্রার। রিপোর্টে বলা হয়েছে মুখ্যমন্ত্রী নির্বাচন পিটিশনে কোনো ত্রুটি নেই। এরপর নন্দীগ্রাম মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। ভোট সংক্রান্ত সমস্ত নথি ও ভিডিও সংরক্ষণ করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি 12 আগস্ট। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বাড়লো বিধিনিষেধের সময়সীমা, চলবে না লোকাল ট্রেন, বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকবেন। করোনা পরিস্থিতিতে রাজ্যে ফের বাড়লো বিধিনিষেধের সময়সীমা। আগামী 30 জুলাই পর্যন্ত কোভিড বিধিনিষেধ জারি থাকছে রাজ্যে। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। এই সময়ে মেট্রো রেল চালু করা হলেও আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 16 জুলাই থেকে সময়সীমা উঠছে দোকানপাট খোলার ক্ষেত্রে, ফলে এবার থেকে স্বাভাবিক সময় দোকানপাট খোলা থাকবে। যদিও কোভিড বিধি মেনে মুখে মাস্ক পরে বাইরে বেরোনোর আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষকে। অন্যদিকে সাধারণ মানুষের জন্য 16 জুলাই থেকে চালু করা হবে মেট্রো রেল পরিষেবা। সেক্ষেত্রে সপ্তাহে 5 দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে মেট্রো, বন্ধ থাকবে শনিবার ও রবিবার। তবে 50% যাত্রী নিয়ে আপাতত চলবে মেট্রো। মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিলেও এখনই অবশ্য চালু করা হচ্ছে না লোকাল ট্রেন। আপাতত 30 জুলাই পর্যন্ত বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যাংক খোলার সময়সীমা স্বাভাবিক না করলেও খানিক বাড়ানো হয়েছে। এবার থেকে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। অন্যদিকে জিম খোলা থাকবে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, আবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। সেলুন স্পা পার্লার খোলা থাকবে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তবে 50% কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুইমিং পুল খোলা থাকবে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। আগের মতোই রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকছে। পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে 15 জুলাই পর্যন্ত বিধিনিষেধ জারি ছিল। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই নবান্নে একটি বৈঠক হয়। ওই বৈঠকেই যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে ধাপে ধাপে বিভিন্ন পরিষেবায় ছাড় দিতে চাইছে রাজ্য সরকার। তবে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চাহিদা ছিল লোকাল ট্রেন চালুর। তবে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকেই আপাতত লোকাল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। নন্দীগ্রাম মামলা সরানো হোক রাজ্য থেকে, সুপ্রিম কোর্টে আবেদন শুভেন্দু অধিকারীর, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। বিচারপতি কৌশিক চন্দ্রের থেকে নন্দীগ্রাম মামলা বিচারপতি শম্পা সরকারের এজলাসে সরানোর পরে এদিন প্রথম শুনানি শুরু হয়। বিচারপতি শম্পা সরকার এদিন নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে বলেন ভোট সংক্রান্ত যাবতীয় নথি সংরক্ষণের জন্য। আর এদিনই জানা গেল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম মামলা রাজ্যের বাইরে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এদিন শুনানি বিচারপতি শম্পা সরকার জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশন বৈধ। সেই মতো এদিন শুভেন্দু অধিকারীকে নোটিশ জারি করা হয় হাইকোর্টের তরফ থেকে। প্রসঙ্গত 2 মে গণনায় বিকেলের দিকে সংবাদ সংস্থা ANI জানায় মমতা বন্দ্যোপাধ্যায় 1200 ভোটে জিতে গিয়েছেন, কিন্তু সেই সময় বিজেপির তরফে দাবি করা হয় তখনও গণনা শেষ হয়নি। পরে সরকারিভাবে নির্বাচন কমিশন জানায় শুভেন্দু অধিকারী 1953 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন। এরপরে তৃণমূলের তরফ থেকে ফের গণনার আজই জানানো হলেও নির্বাচন কমিশন তা করতে অস্বীকার করে। পাশাপাশি বিচারপতি নির্বাচন কমিশনকে দেওয়া নির্দেশে বলেছেন EVM নথি, ভিডিও রেকর্ডিং সহ যাবতীয় নন্দীগ্রাম সম্পর্কিত নথি সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে নন্দীগ্রামের রিটার্নিং অফিসার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে নোটিশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে 12 আগস্ট। এদিকে নন্দীগ্রামে ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। হাইকোর্টের তরফে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে মামলাটি পাঠানো হয়, কিন্তু তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কৌশিক চন্দ্রের পুরনো বিজেপি যোগের কারণে মামলা অন্য এজলাসে স্থানান্তরের দাবি জানানো হয়। তবে গত বুধবার এই মামলা থেকে সরে দাঁড়ালো বিচারপতি চন্দ্র। তিনি বিচার ব্যবস্থাকে কুলুষিত করার জন্য মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা জরিমানা করেন। পরে সেই মামলা বিচারপতি শম্পা সরকারের এজলাসে স্থানান্তরিত করা হয়। এদিকে এই মামলার অন্য পক্ষ শুভেন্দু অধিকারীর তরফে মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে স্থানান্তরের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। তা সে যে কোনো রাজ্যের হাইকোর্টে পাঠানো যেতে পারে। এ ব্যাপারে চাপ দিয়ে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাস বদলেরও উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী এই আবেদনে
এই রাজ্যের মামলা শুনানি হলে তাতে ভয়ভীতি কাজ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রশান্ত কিশোর। রাহুল প্রিয়াঙ্কার সঙ্গে বৈঠকের পর বাড়ল জল্পনা, বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। মাস দুয়েক আগে পাঁচ রাজ্যে ভোটের ফল ঘোষণা হতেই ইঙ্গিতটা তিনি দিয়ে রেখেছিলেন, আর যাই হোক এই পেশায় নয় অন্য কিছু করবেন, তখন থেকে প্রশ্নটা ঘুরছিল। তবে কি নিজেই এবার লড়বেন ভোটে? মঙ্গলবার গান্ধী পরিবারের সঙ্গে বৈঠকের পরেই সেই জল্পনায় ঘি পড়ল আরও। খবর, সব ঠিকঠাক চললে কংগ্রেসে যোগ দিতে পারেন প্রশান্ত কিশোর। এদিন রাহুল গান্ধীর বাড়িতে বৈঠকে বসেন প্রশান্ত কিশোর, সেখানে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি সোনিয়াও ভাবা হয়েছিল আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জট কাটাতেই গান্ধী পরিবারের সঙ্গে বৈঠকে বসেছিলেন পিকে, কারণ সেখানে মুখ্যমন্ত্রী অমরিন্দরের সঙ্গে কংগ্রেসের বিধায়ক সিধুর তর্জা প্রকাশ্যে। এরকম চললে আগামী বছর চাপে পড়বে কংগ্রেস। কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই শোনা যাচ্ছে পাঞ্জাব বা উত্তরপ্রদেশ নির্বাচন নয়, বরং অনেক বড় বিষয় নিয়ে আলোচনা করেছেন চারজন। আলোচনার কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচন। সূত্রের খবর, সেই লড়াইয়ের জন্য কংগ্রেসকে প্রস্তুত করার ভার প্রশান্তের কাঁধে পড়তে পারে, বদলে তিনি কংগ্রেসে বড় কোনো পদ পেতে পারেন। 2021 বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল এবং তামিলনাড়ুতে ডিএমকে জিতে ক্ষমতায় এসেছে। এই দুই দলের ভোট কৌশলী সাজিয়েছেন পিকে এবং তার সংস্থা। জয়ের পর একটি সংবাদ মাধ্যমকে পিকে বলেন, আমি যা করছি তা আর করতে চাই না, অনেক করে ফেলেছি, এখন একটা ব্রেক নিতে চাই, জীবনে অন্য কিছু করতে চাই, এই কাজের জায়গাটা ছাড়তে চাই। তারপর থেকেই তার রাজনীতিতে পা রাখার জল্পনা উস্কে ওঠে। যদিও এর আগেই সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন পিকে নীতিশ কুমারের জেডিইউতে, নীতিশের সঙ্গে বিবাদের কারণে দল ছেড়ে বেরিয়ে আসেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ছাড়লেন কলকাতা, কাশ্মীর যেতে পারেন দিলীপ ঘোষ, কিন্তু কেন বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। দিল্লি থেকে ফিরে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে দিল্লি গেলেন তিনি, সদ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে ফিরেন দিলীপ। তারপরই ফের রাজনীতির উদ্দেশ্যে উড়ে গেলেন রাজ্য বিজেপির সভাপতি। তবে তার এই সফর প্রায় দশ দিনের, আর এই দশ দিনের মধ্যে তিনি যেতে পারেন কাশ্মীরে। সম্প্রতি বিজেপির সংসদীয় দলের একটি প্রতিনিধি দলের যাওয়ার কথা রয়েছে কাশ্মীরে, সেই দলে থাকতে পারেন দিলীপ ঘোষও। এদিন শহর ছাড়ার আগে দিলীপ জানান একেবারে সংসদের অধিবেশন সেরে ফিরবেন তিনি। সম্প্রতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে দলের বেসুরোদের উদ্দেশ্যে কড়াবার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের ভিতরের কথা যারা বাইরে বলছেন তারা আদতে দলের ক্ষতি করছেন বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন দিলীপ ঘোষ। মঙ্গলবার নিজের বৈঠকে গিয়েই বর্ধমানে দলের মধ্যেকার বিক্ষোভের মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। এদিন বর্ধমানের ঘটনার প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন জানান, কিছু লোক পার্টিকে অস্বস্তিতে ফেলছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যারা এই কাজে সমর্থন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। শুভেন্দু অধিকারীর বাড়িতে সিআইডি, শুভব্রত খুনে জাল গোটাচ্ছে তদন্তকারীরা, বিস্তারিত জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। শুভেন্দু অধিকারীর বাড়িতে সিআইডি, নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যু রহস্য উন্মোচনে তৎপর হলো সিআইডি। শান্তিগুঞ্জে হানা দিল রাজ্য গোয়েন্দা সংস্থা। কাঁদি থানায় শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী তার স্বামীর মৃত্যু রহস্য নিয়ে সদ্য উদ্ঘাটনের জন্য অভিযোগ দায়ের করেন। সুপর্ণার স্বামী সুব্রত চক্রবর্তী শুভেন্দুর দেহরক্ষী ছিলেন প্রায় সাত বছর, কিন্তু আচমকাই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। সুপর্ণার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে সিআইডি। সিআইডি তদন্তকারীরা কাঁদি থানায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন, পৌঁছে গেছেন খোদ শুভেন্দু অধিকারীর বাড়িতে। আর সেই সূত্রেই সুব্রত তথা শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষীর দাদা তথা মহিষা দলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর সাথে কথা বলে রাজ্য তদন্তকারী সংস্থা। রেকর্ড করা হয়েছে তিলকবাবুর বয়ান। সূত্রের খবর, যেদিন সুব্রত গুলিবিদ্ধ হন সেদিন ঘটনার পরেই শুভেন্দু ফোন করেছিলেন তিলক চক্রবর্তীকে, কী কথা হয়েছিল তাদের তা লিপিবদ্ধ করেছে তদন্তকারীরা। সূত্রের দাবি, শুভেন্দু নিরাপত্তারক্ষী খুনে জাল গোটাচ্ছে সিআইডি, পর্দাফাশ হবে দ্রুততার সঙ্গে। উল্লেখ্য, স্বামীর মৃত্যু ধোঁয়াশা কাটিয়ে সত্যতা জানতে ঘটনার প্রায় তিন বছর পর অভিযোগ দায়ের করেছেন সুপর্ণা। অভিযোগপত্রে তিনি বলেছেন প্রায় ছয় থেকে সাত বছর শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন তার স্বামী। গত 13/10/2018 তার স্বামী সকাল দশটা নাগাদ ফোনে জানান বাড়ি ফেরার কথা, কিন্তু তিনি আর ফেরেননি। সুপর্ণা খবর পান তার স্বামীর মাথায় গুলি লেগেছে, গুলি চালিয়েছেন নিজেই। ঘটনার প্রায় তিন বছর পর সুপর্ণার অভিযোগ দায়ের করেছেন কাঁথি থানায়। শুভেন্দুর বিরুদ্ধে খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। অভিযোগকারিনীর এফআইআরে উঠে এসেছে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেড়ার নামও। কিছুটা চাপে পড়েই এই প্রসঙ্গে মুখ খোলেন শুভেন্দু অধিকারী, বলেন মুখ্যমন্ত্রী বললে জেল খেটে নেব, এফআইআরের কারণটা রাজনৈতিক, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। শুভেন্দু অধিকারীর বাড়িতে সিআইডি, নিরাপত্তারক্ষী সুব্রত চক্রবর্তীর মৃত্যুর রহস্য উন্মোচনে তৎপর হলো সিআইডি, শান্তিগুঞ্জে হানা দিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। শুভেন্দুর মন্তব্য,
সুধাসুজি মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তুমি আমায় হারিয়ে দিয়েছো, তোমাকে 3 বা 6 মাস জেলে থাকতে হবে। এটা সরাসরি বলে দিন, যেদিন বলবেন পরের দিনই তার নির্দেশ মেনে তার ইচ্ছে মর্যাদা দিয়ে আমি সেই কয়েকদিনের জেলে কাটিয়ে নেব, তিনি তো আমার থেকে বড়। শেষে শুভেন্দুর কটাক্ষ, দোসরা মেয়ের পর যাই করবেন তাতে শুভেন্দু অধিকারীর লাভ হবে, কোনো লোকসান হবে না। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বিদ্রোহের পথে বাবুল, মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসকে ফলো টুইটারে, কিসের ইঙ্গিত দিলেন বাবুল? তিনি কি বিজেপি ছাড়তে চলেছেন? বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। মুকুল রায়ের পরে এবার কি বিদ্রোহের পথে বাবুল সুপ্রিয়? কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তার বাগ্বিতণ্ডা এখন প্রকাশ্যে। এবার মুকুল রায় এবং তৃণমূলের টুইটার পেজে ফলো করে যেন অন্য ইঙ্গিত দিলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর মন্ত্রিত্ব হারানোর পর সমবেদনা ছিল তুখোর রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি প্রশ্ন তোলেন, আজ বাবুল দেবশ্রীরা খারাপ হয়ে গেল? আর এবার লক্ষ্য করা গেল টুইটারে মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসকে ফলো করা শুরু করলেন বাবুল সুপ্রিয়, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের আগেই জানা যায় বাংলা থেকে 4 জন নতুন মুখ কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন। অন্যদিকে জানা যায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। একই সঙ্গে সব মিলিয়ে পুরনো 12 জনকে ছেঁটে ফেলা হয় মোদী মন্ত্রিসভা থেকে। আর পদত্যাগ করার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি বাবুল সুপ্রিয় জানান তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। আর বাবুল সুপ্রিয়র এই পোস্টের পরেই রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের করা মন্তব্য, 12 জনকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরও একটি পোস্টে বাবুল সুপ্রিয় লেখেন, আমি বুদ্ধিজীবীদের মতো সুবিধাবাদী নই, আমি রীতিমতো বিজেপির পতাকা নিয়ে রাজনীতি করছি। আর এবার তৃণমূল ও মুকুল রায়কে টুইটারে ফলো করায় বাবুল সুপ্রিয়কে নিয়ে আবারও নতুন জল্পনা। তো আপনাদের কী মতামত, বাবুল সুপ্রিয় কি বিজেপি ছাড়বে নাকি তিনি বিজেপিতে থাকবেন?